বন্য হাতের আক্রমণে মৃত্যু এক ক্ষুদ্র ব্যবসায়ী। তার নাম সুকুমার দেবনাথ, বয়স আনুমানিক 50 বছর। ঘটনা খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার কালিনজয় সিপাই পাড়াতে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষদের মধ্যে বিরাজ করছে তীব্র আতঙ্ক। বন্য দাঁতালের এলোপাথারি আক্রমণে মঙ্গলবার রাতে মৃত্যু হল ক্ষুদ্র সবজি ব্যবসায়ীর। ঘটনা কল্যাণপুর থানা এলাকার কালিনজয় সিপাই পাড়াতে। ঘিলাদলি পঞ্চায়েতের বাগবীর এলাকার বাসিন্দা, পেশায় ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, বয়স 50-এর সুকুমার দেবনাথ। তিনি মঙ্গলবার দিন রাতে উত্তর মহারানীর সবজি ব্যবসা সেরে বাড়ি ফেরার পথে কালিনজয় সিপাই পাড়াতে রাস্তার উপর এলোপাথারি আঘাত করে বন্য দাঁতালের দল। এতে করে ঘটনাস্থলেই প্রাণ হারান ক্ষুদ্র ব্যবসায়ী। ঘটনার খবর চাউর হতেই জনগণের চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ এবং কল্যাণপুর বন দপ্তরের আধিকারিকরা। এ বিষয়ে মৃত ব্যক্তির এক আত্মীয় জানান যে রাত প্রায় 8টায় তিনি ব্যবসা সেরে উত্তর মহারানীপুর থেকে বাইসাইকেলে চেপে বাগবীর নিজ বাড়িতে আসছিলেন। তখনই বাধে বিপত্তি, হঠাৎ করে সামনে পড়ে যায় বন্য দাঁতালের দল। মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে যায়। এর আগেও প্রায় 8 মাস পূর্বে একই জায়গাতে আরেকজন লোকের মৃত্যু হয়েছিল হাতির আক্রমণে। আমার কাকু। আচ্ছা, এটা কোন জায়গা? এটা তানের বাড়ি তো বাগবে। আচ্ছা, যেখানে ঘটনা হয়েছে এটা কোন জায়গা? এটা তো মারানীপুর এরিয়া। বলে এখানে কি প্রায় সময় হাতি আয়? তবে তিনি কল্যাণপুর বন দপ্তরের ভূমিকায় খুব ব্যক্ত করেন এবং সে সাথে বন্য হাতের আক্রমণের হাত থেকে বাঁচানোর দাবি জানান। এখানে বন দপ্তর থেকে কি ভূমিকা নিয়েছে, আপনারা কি দেখতে পেয়েছেন ভূমিকা? কি ভূমিকা নিয়েছে? তারা তো এই প্রত্যেক দিন আমরা বাড়ি ঘর পর্যন্ত গিয়ে হাতি উঠতেছে, কিন্তু তারা আইয়া সেরা এই বাদিটা যে দিয়ে যায় ওগরে যা, কিন্তু এরপরে তো কোনো কিছু না। এই আমরা গ্রামের মধ্যে না তো 2-3 জন মারা গেছে, 3 জন। আর প্রত্যেক দিন তো বাড়ি ঘরে যে ভাঙচুর তো অনেক কিছু করতেছে, কিন্তু আমি কিছু বুঝি না। এরা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের কি করতেছে না করতেছে। এলাকাবাসী হিসেবে কি দাবি করে? এলাকাবাসী হিসেবে আমি দাবি করি যাতে এই হাতির সমস্যার সমাধান যাতে তাড়াতাড়ি যাতে দূর করে, আর এইভাবে যাতে মানুষ আর এই হাতির স্বার্থে যাতে আর মানুষ না মারা যায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কেননা প্রতিদিন বাগবীর সহ নানান এলাকায় হাতির আক্রমণ অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।